গার্ডেনটা একটু খেয়ে দেখবো কেমন। অনেক কিছু দিয়ে করা রয়েছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগছে। এটা খাওয়ার পালা খেতে। এটা বেশি ভালো লেগেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। সেই কোন যুগ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তারপর তো আমার কোনো দেখাই পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, আমিও জানি ব্যাপারটা। আজকে এই জন্য একটা অন্য রকমের ব্লগ বা ভিডিও নিয়ে আমি কাম ব্যাক করেছি। আজকের ভিডিওতে একটা খুবই স্পেশাল জিনিস হতে চলেছে, সেটা হচ্ছে আজকে আমি শুধুমাত্র মিও আমরের থেকে যা জিনিসপত্র পাওয়া যায় সেগুলোই শুধু খেতে পারবো, অন্য কিছু বাড়ির খাবার খেতে পারবো না। নিয়মের কি কি আইটেম আজকে আমি খাবো না খাবো সেটা তো দেখাবোই। তাছাড়া আজকের এই ব্লগে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। আজকের ব্লগটা আমি স্টার্ট করতে চলেছি, আর তোমরা যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, দেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করো, আর ভিডিওটা যদি এখন লাইক না করে থাকো তাহলে ভিডিওটা দেখো, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো। লেটস গেট স্টার্টেড। এখন যাই বাইরে গিয়ে কিনে আনি আর কিনে এনে দেখাচ্ছি তোমাদের যে কি কি কিনে এনেছি। ভিউয়ার্স, রাইট নাও এখন আমি বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে। ভাবছি সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চটা কিনে নেব, এখন দেখা যাক কেমন কি হয়। তো এখন রাস্তায় আছি, সামনেই রয়েছে দোকান, যাওয়া যাক, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। ভিউয়ার্স, আমি নিয়ে নিয়েছি, বাড়িয়ে দেখাচ্ছি কি নিয়েছি না নিয়েছি। প্যাকেটটা এখন এনে রাখলাম, এখন তোমাদেরকে দেখাই চলো যে এর মধ্যে কি কি রয়েছে। আসলে এখানে রয়েছে হচ্ছে দুটো স্ট্রবেরি কেক, না পেস্ট্রি কি বলে জানি না। তারপর এখানে রয়েছে চারটে ক্রাউন কেক, এই যে এরকম ধরনের কেক। আর তারপর এখানে রয়েছে এটা কি এইটা সিঙ্গাড়া টাইপের কিছু, কিন্তু প্রত্যেকটার নাম আমি ভুলে গেছি। সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চের জন্য, কিন্তু দেখা যাক এখন কি হয়। মনে হচ্ছে দুপুরে আবার আমাকে যেতে হতে পারে। সেখানে আমি যে কটা আইটেম মানে কিনতে গেছিলাম দেখছি বাড়ি এসে সে কটা দেয়নি, কমের মধ্যে কি করে ভয়ে। এখানে যে কটা আইটেম আছে তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম ভুলে গেছি, সেটা তো রয়েছেই। ফার্স্টলি আমি খাবো হচ্ছে সবগুলো অল্প অল্প করে টেস্ট করে দেখি কেমন, ঠিক আছে। ফার্স্টলি এটা একটা কিসের চপ আমি আই থিঙ্ক নাম মনে নেই, তো এটা খেয়ে দেখা যাক এটা কেমন খেতে। ফার্স্ট বাইটে তো ভালোই লাগলো খেতে, এবার নেক্সট একটা আইটেম খেয়ে দেখা যাক। এভারেজ, খুব যে ভালো সেটা বলবো না। রয়েছে এটা একটু খেয়ে দেখা যাক কেমন, এটা বেশি ভালো লেগেছে। সকালে ব্রেকফাস্টে এই তিনটে জিনিসই খাবো, আর কিছু খাবো না, কারণ খরচ অনেক হয়ে গেছে। আর বাকি যে কটা রেখে দেবো সে কটা দুপুরে লাঞ্চের জন্য রেখে দেবো। এখন এই তিনটে জিনিস খেয়ে নি সকালে ব্রেকফাস্ট। জানি না কিভাবে যে কটা বলেছিলাম আইটেম সে কটা তারা দিতে পারেনি, এ কটা খেয়ে নি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এখানে এই পেস্ট্রি, এটা আর চিকেন সিঙ্গাড়া নাকি একটা আইটেম ছিল, আর ওই চারটে কেক রয়েছে সেটা আমি দুপুরে লাঞ্চের জন্য রেখে দিয়েছি। তো এই করে আমার ব্রেকফাস্টটা তো ভালোই হলো, এবার লাঞ্চে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে লাঞ্চের টাইম। আর আজকে লাঞ্চে নিয়মের থেকে কি খেতে চলেছি না খেতে চলেছি সেটাই এখন দেখাবো।
চলো দেখা যাক। এখানে মিওমারো থেকে যে কেকটা আমি দেখিয়েছিলাম, এখানে চারটে কেক রয়েছে, এটা খাবো। হচ্ছে এখানে এক পিস এই সিঙ্গারা টাইপের কি এখনই পড়ে যাচ্ছিল, এখানে সিঙ্গারা টাইপের কি রয়েছে এটা খাবো। হচ্ছে পেস্ট্রি যেটা রয়েছে, হ্যাঁ এটাও একটু নিচু করলে পড়ে যাবে। তো এই তিনটে জিনিস মিক্স করে আজকের লাঞ্চটা কমপ্লিট করবো, এটা দেখে নিয়েছো? হ্যাঁ, তো এখন এই তিনটে খাই। প্রথমে আজকে লাঞ্চটা শুরু করবো হচ্ছে এই সিঙ্গারা টাইপের এটাকে দিয়ে, একেবারে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা বেশ খেতে ভালো লাগছে, কারণ এর ভিতরে স্টাফিংটা হচ্ছে খুবই ভালো মতন অনেক কিছু দিয়ে করা রয়েছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগছে। তো ভিউয়ার্স, এখন হচ্ছে এই পেস্ট্রিটা খাওয়ার পালা, এটা খাবো, তারপরে এই যে চারটে কেক দেখালাম ওটা খাবো আজকে দুপুরে লাঞ্চে। তো এই কটা খেয়ে শেষ করে নিই, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে বিকালে স্ন্যাক্সে তোমার সাথে দেখা হচ্ছে। আর ভালোই করেছে আমি সবগুলো খাবার একসাথে কিনে আনিনি, কারণ এটা ঠান্ডা হয়ে গেছিল একেবারে। It's dinner time. তো বিকেল বেলায় আর আমি কিছু একটা খাইনি নিয়ে আমার, কারণ পেট ভর্তি ছিল, খিদে লাগেনি। আর ভাবলাম রাতে ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিই, তাহলে একেবারে সন্ধ্যেটা আর ডিনারটা একেবারে ম্যানেজ হয়ে যাবে। তো এখানে ডিনারটা মিও আমের থেকে আজকে আমাকে মা এনে দিল। এখানে রয়েছে একটা চিকেন প্যাটিস, এই চিকেন প্যাটিস, আর একটা বার্গার রয়েছে, আই থিঙ্ক পনির বার্গার না কি বার্গার একটা বললো, এখন মনে পড়ছে না, খেয়ে দেখার সময় আবার তো বুঝে যাবে। এই বাক্সের মধ্যে রেখে দিয়েছি, এখান থেকে খেয়ে নেবো, আর থালায় টালায় ঢালার মতো পরিশ্রম করছি না, আর ডিনারটা এখন খাওয়া স্টার্ট করি। ফার্স্টলি এই বার্গারটা একটু খেয়ে দেখবো কেমন খেতে, এটা বার্গারটা তো ঠিকঠাক লাগলো, এবার একটু চিকেন প্যাটিসটাও একটুখানি খেয়ে দেখে নিই কোনটা ভালো, তো সেটা পরে খাবো, খারাপটা আগে খাবো। তো এই চিকেন প্যাটিস আর বার্গারের মধ্যে কিন্তু আমার বার্গারটা বেশি ভালো লাগলো, তাই জন্য আগে এই চিকেন প্যাটিসটা খেয়ে নেব আমি, তারপর বার্গারটা খেয়ে আজকে চ্যালেঞ্জটা শেষ করব। তো এখানে বার্গারটা বাকি রয়েছে অনেকটাই, এটা এখন খেয়ে শেষ করে নিই। এর মধ্যে অনেক কিছু পুর টুর দেওয়া রয়েছে দেখছি ভেতরে, বার্গারটা কিন্তু বেশ ভালোই লাগলো। এখন পুরো বার্গারটা খেয়ে শেষ করতে হবে। সেটাও তোমরাই বলতে পারবে, আর ভিডিওটা কেমন কি হয়েছে সেটাও তোমরা বলতে পারবে। আজকের চ্যালেঞ্জটা করতে গিয়ে আমি মজা পেলাম কি মজা পেলাম না সেটা যদি তোমরা কেউ জিজ্ঞেস করতে চাও, তাহলে আমি বলবো মাঝামাঝি খুব একটা মজা পেলাম না আজকের চ্যালেঞ্জটা করতে। এই ধরনের চ্যালেঞ্জ ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও এই চ্যানেলে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই তোমরা জানাতে পারো। চ্যানেলে তোমরা যা যা নতুন হয়ে এসেছো কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নাও, তাহলে আমি নিজে ব্লগ গুলো আপলোড করবো সেগুলি তোমরা সবার প্রথমে দেখতে পাবে। আর ভিডিওটা যদি এখন অব্দি তোমরা কেউ লাইক না করে চলে যাচ্ছ, আর এখনো অব্দি দেখছো কি করছো একটা লাইক করে দাও। ভিডিওটা করতে কিন্তু অনেকটাই খাটনি হয়েছে, বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করো। A few moments later. তুই বললি আজ ভাত খাবো না, আজকে মিও আমরে চ্যালেঞ্জ করছিস আবার ভাত খাচ্ছিস লুকিয়ে লুকিয়ে, এটা আমি এটা ফাঁস করে দিলাম। এবাবা এগুলো তো দেখায় নাকি বাবা, আমি ভিডিও ছাড়ি মিও আমরে চ্যালেঞ্জ করছি, তুই ভাত খাচ্ছিস কেন তাহলে? তুই তো সব ফাঁস করে দিচ্ছ আমার। হ্যাঁ তা ফাঁস করে ভাত না খেয়ে থাকা যায়? যত মিও আমরে খাই দিয়ে খাই, তাহলে এটা তো দেখাতেই হবে ভাত খাচ্ছিস তুই। চাই না, এতো এডিট তো আমার হাতে, এটা আমি কাট করে দেবো, এটা থাকবে, একদম কাট করবি না, তুই ভিউয়ার্স কে বোকা বানাচ্ছিস। একদমই নাই, আমি আমার পেটকে শান্তি দিচ্ছি, তো এটা আমি এডিটে কাট করে দেবো, কাট না না একদম কাট করবি না, তুমি যতই গাছ সাজি করো আমি
ধরা পড়ব না।